পুলিশের এই শুদ্ধ অভিযান কোনো ব্যক্তি বা জনপ্রতিনিধির বিরুদ্ধে নয়, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও অস্ত্র ব্যবসায়ীদের বিরুদ্ধে। এই আমাদের যে অভিযান সেটি অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। আমরা অপরাধীকে অপরাধী হিসেবে বিবেচনা করি, তার অন্য কোনো পরিচয় আমাদের কাছে মুখ্য নয়। অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের শূন্য সহিষ্ণু নীতির ভিত্তিতে যে অভিযান পরিচালিত হচ্ছে সে অভিযানটি অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। এই শুদ্ধি অভিযানটি কতিপয় ব্যক্তি বিভিন্ন ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার যে অপপ্রয়াস চালাচ্ছে সে বিষয়ে আমরা সচেতন আছি এবং চাঁদাবাজ, সন্ত্রাস ও অস্ত্র ব্যবসায়ী যাদের মদত যা অস্ত্র ব্যবসায়ীদের যারা মদত দিচ্ছে তাদের এবং চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদের অভিযান আমরা পরিচালনা করছি। গত 14 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি এই 3 দিনে আমরা অস্ত্র ও মাদক সহ 65 জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছি এবং এই ঘটনা সংক্রান্তে পৃথক পৃথক 32টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।